বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সাংবাদিক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যদি সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করতে যান তো প্রথমে আপনাকে একটা এক্সাম ক্লিয়ার করতে হবে, যেটাকে টিইসি সার্টিফিকেট বা টিইসি এক্সাম বলে। যেই এক্সামটা দেওয়ার পর আপনার একটা সার্টিফিকেট জেনারেট হবে, সেই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে টিইসি এক্সাম আছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনই হবে। প্রথমে আপনাকে 10টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে লাইভ ভিডিও কলের সাহায্যে কিন্তু পরীক্ষায় বসতে হবে। পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে আপনার ড্যাশবোর্ডে, এবং সেই ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু আপনার 1479 টাকার কাছাকাছি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে পরীক্ষায় আপনি টোটাল 2 বার বসতে পারবেন, এবং পরীক্ষার ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে ওটা হিন্দিতে থাকবে এবং ইংলিশে থাকবে, মানে দুটোই থাকবে, আপনি যেটা ইচ্ছা সেটা পড়ে করতে পারেন। এবং যারা বেঙ্গলি মিডিয়ামের আছে তারা কিন্তু ইংলিশটাই বেশিরভাগ পড়ে আপনারা পরীক্ষাটা দিবেন। যদি আপনারা সিএসসি আইডি নিতে চান তাহলে কিন্তু টিইসি সার্টিফিকেটটা মাস্ট, সেটা কিন্তু লাগবেই। টিইসি সার্টিফিকেট ছাড়া আপনারা কিন্তু সিএসসি আইডি আপনি পাবেন না বর্তমানে। তো এবার টিইসি এক্সাম সম্পর্কে কিছু কথা বলি। এবার টিইসি এক্সাম পরীক্ষা দেওয়ার টাইমে আপনাকে কিন্তু ভিডিও লাইভ কলের সাহায্যে আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে, এবং এক্সাম দেওয়ার টাইম আপনাকে মনে রাখতে হবে যে সব কিছু যাতে ঠিকঠাকভাবে আপনি টিক করেন, কারণ সেখানে মাল্টিপল কোয়েশ্চেন থাকবে এবং আপনাকে শুধুমাত্র টিক মেরে দিতে হবে। এবং 60 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু 100টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, এবং সেখান থেকে আপনি যদি প্রথমবারে ফেল করেন তো দ্বিতীয়বার আপনাকে আরও একটা চান্স দেওয়া হবে, এবং দ্বিতীয়বারও যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস, আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে 1480 টাকা দিয়ে। তো ফর্ম ফিল আপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি কিভাবে পাস করেছিলাম, তো সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন, তাতে কী হবে এর পরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো গাইস আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আপনি যদি সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কিন্তু টিইসি সার্টিফিকেটের জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এবং টিইসি সার্টিফিকেট যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ দেখাবো যে আপনারা কীভাবে টিইসি এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাকে প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে টিইসি সার্টিফিকেট। টিইসি সার্টিফিকেটে যখনই চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট তখন এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর এটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে। ডেস্কটপ মোডে ওপেন করার পর একটু লোডিং নেবে, এটা লোডিং নেওয়ার পর আপনাকে এখানে কিন্তু রেজিস্টার করতে হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে নাম দিতে হবে, মোবাইল নম্বর, ইমেল আইডি, ফাদার্স নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর আপনাকে এখানে একটা ছবি আপলোড করতে হবে, তারপর ক্যাপচা সিলেক্ট করতে হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এর পরের পেজে আপনাকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট যখন সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি আমার আইডি, এবং আপনারা তখন সেখানে বুঝতে পারবেন যে কী কী অপশানগুলো থাকবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। যখনই আপনারা এখানে সাকসেসফুললি লগ ইন এবং সাইন আপ করে অ্যাপ্লিকেশানের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন, ঢোকার পর আপনার কিন্তু এখানে ছবি দেখাবে, এবং ছবি দেখার পর এখানে একটা সার্টিফিকেটের ইউজার নেম দেখাবে। ইউজার নেম দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমার কিন্তু এখানে ডাউনলোড সার্টিফিকেট দেখাচ্ছে, আপনারটাতে কিন্তু এটা দেখাবে না। এবং আপনাকে কী করতে হবে, আপনাকে এইখানে আসে এখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর আপনাকে কিন্তু এখানে যে লার্নিংয়ের যে কয়েকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো আপনাকে কিন্তু এখানে পড়তে হবে। পড়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই যে আপনার মেটেরিয়াল দেখতে পাচ্ছেন এই পিডিএফগুলো আপনাকে একটা একটা করে ডাউনলোড করতে হবে এবং পড়তে হবে, এবং এই যে ভিডিওসগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওসগুলো আপনাকে দেখে বুঝতে হবে যে কী কী বলতে চাইছে। সেই ভিডিওগুলো দেখার পর আপনাকে কিন্তু এখানে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে। এখানে টোটাল 10টা অ্যাসাইনমেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নম্বর অফ কোয়েশ্চেন এবং অবটেন মার্কস, আমি কিন্তু মার্ক পেয়েছি 10-এর মধ্যে 8, আপনারা এইভাবে দেখতে পাবেন। তারপর ফাইনাল এক্সাম, আপনি যদি চান কি একদিনেই আপনি যে সফটটি যেগুলো অ্যাসাইনমেন্ট আছে আপনি যদি চান একদিনেই সফটটি কমপ্লিট করবেন তাও কিন্তু করতে পারেন। তো আপনি দেখবেন যে আপনি ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করার পরেই আপনি কিন্তু ফাইনাল এক্সামে বসবেন, কারণ 2 বার আপনি টোটাল এক্সাম দিতে পারবেন, এবং 2 বারই আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস যাবে। এবং
আপনাকে আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আবার কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো এবং এই যে পরীক্ষাটা টেক এক্সাম দেখতে পাচ্ছেন আপনারা, টেক এক্সাম এটা কিন্তু পুরোটাই অনলাইনে পরীক্ষা হবে এবং আপনাকে কিছু কিছু গাইডেন্স আছে যেগুলো মেনটেন করে চলতে হবে। যেমন আপনার এদিক ওদিক ঘোরা চলবে না, আপনাকে স্ট্রেট কম্পিউটারের দিকেই দেখে থাকতে হবে এবং আপনার দুটো হাতই কিন্তু উপরে রাখতে হবে এবং একটা মাউসের উপর রাখতে হবে এবং একটা হাত আপনাকে উপরে রাখতে হবে। তো এই সব জিনিসগুলো আপনাকে কিন্তু লক্ষ্য রেখে এই পরীক্ষাটা দিতে হবে, তাহলেই কিন্তু আপনার যে পরীক্ষার রেজাল্ট আছে সেটা সঙ্গে সঙ্গে বেরোবে এবং যখনই আপনি পাস করে যাবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনার ড্যাশবোর্ডে চলে আসবে এবং সেখান থেকে আপনি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন। তো আই হোপ বন্ধুরা আপনারা হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাইছিলাম, এবং আপনার যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।